নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন, যা ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন। অসাধারণ স্থাপত্যশৈলীর কারণে দেশ বিদেশের পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু এটি। অপূর্ব সিনারিও এবং এত আকর্ষণীয় লাগলো, যেটা বাংলাদেশে এরকম আরও অনেক হোক এটা আমরা চাই। এবং বাংলাদেশ অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকটা আকর্ষণীয় হচ্ছে এবং দেশ এইভাবে আরও উন্নতির দিকে যাক, এটা আমাদের জন্য প্রার্থনা থাকবে আর কি। এবং এইটার মতো আরও বাংলাদেশে অনেক গণভবন হোক, আরও অনেক সুন্দর ফুলে সমারোহ থাকুক এবং আরও আকর্ষণীয় হোক, এটা আমরা আমাদের থেকে চাওয়া আর কি। গণভবনের প্রতিটি আঙিনায় বর্তমানে দেখা মিলছে বাহারি জাতের নানা রঙের ফুল। চারদিকে সবুজের সমারোহ ও সেই সঙ্গে পাখিদের কলতানে মুখরিত পরিবেশে এসে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। খুব ভালো লাগলো, মনোরম পরিবেশ, ফুলের খুব একটা সুন্দর মানে কি বলবো সিনারি, খুব ভালো লাগছে। আমাদের অল্প সময় পেয়েছি তো ভালো করে ঘুরে দেখার সময় পেলাম না, একটু দেখে গেলাম, নেক্সট টাইম আবার আসবো। কী কী ফুল দেখলেন? গাঁদা, মোরগ ফুল, কসমস, এসবই দেখ। নানা প্রজাতির ফুল জানান দিচ্ছে ঋতুরাজ বসন্ত চলে এসেছে। সম্প্রতি উত্তরা গণভবনে গিয়ে দেখা যায়, মূল ফটকে ঢুকতেই দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে দুই দিকে সারিবদ্ধ গাঁদা ফুলগুলো। নাটোরে আসছি কিন্তু মানে এই জিনিসের নাম আমরা শুনছি কিন্তু ঢুকতে পারলাম যে, এই জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে অল্প সময়ের জন্য। এই আর কি। কী কী দেখলেন? আমি ভিতরে যেতে, বিশেষ করে ফুলটা কেমন লাগলো? ফুলের সমারোহ সুন্দর, মানে এবার শীতে যে আমাদের ওদিকে তো ফুল প্রচুর পরিমাণে সব মরে গেছে, ফুল হয় নাই, কিন্তু আপনাদের ওদিকে বেশ সুন্দর ফুল, আর এত সুন্দর পরিবেশ আমরা বুঝতেই পারি না, না আসলে বুঝতাম না। ভেতরে ঢুকে ঘুরতে ঘুরতে দেখা গেল ফুলের রানী গোলাপ, বিভিন্ন প্রজাতির গাঁদা, নয়নতারা, সিলভিয়া, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, জেনিয়া সহ 22 প্রজাতির ফুল। বিভিন্ন রঙের এসব ফুলের সৌন্দর্যে বড়দের পাশাপাশি মুগ্ধ হচ্ছে শিশুরাও। ফুলের পাশাপাশি পাখিদের কলতানে মুগ্ধতা ছড়াচ্ছে চারিদিকে। কেমন লাগলো তোমাদের এখানে ফুল? কি কি ফুল দেখলে? গাঁদা ফুল দেখলাম, ডালিয়া ফুল দেখলাম। তুমি কি কি দেখলে? গাঁদা ফুল দেখেছি, ডালিয়া ফুল দেখেছি। বিভিন্ন প্রজাতির এসব ফুলের সঙ্গে ছবি তুলছেন আগত দর্শনার্থীরা। প্রসঙ্গত, 1734 সালে দেওয়ান দয়ারাম রায় গড়ে তোলেন দীঘাপাতিয়া রাজবাড়ি। 1897 সালের গ্রেট এশিয়ান ভূমিকম্পে রাজবাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে 12 বছর ধরে বিদেশি প্রকৌশলী ও চিত্রশিল্পীদের পরামর্শে 41 একর জমির ওপর রাজবাড়িটি পুনরায় প্রতিষ্ঠা করা হয়। স্বাধীনতার পর 1972 সালের 9ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। এরপর বেশ কয়েকবার মন্ত্রিপরিষদের বৈঠকও হয় এখানে। লুনা ফ্রস্টিপা, ঢাকা পোস্ট।